সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ শান্তনু হাতে রয়েছে শান্তনুর গুজিয়া। শান্তনু, তুমি কি করতে চলেছো একটু বলো। এখন গুজিয়াটাকে উপরে ছুড়বো, ছুটে টপক করে মুখে ফেলবো। ওকে, করো, রেডি করো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ ইউটিউব চ্যানেলের আজকের হ্যাপি থার্সডে যদি তোমরা দেখতে পাও তাহলে আমি একটা ভয়ানক যুদ্ধে জয়লাভ করেছি। তো বন্ধুরা, তোমরা দেখলে আমাদের শান্তনুকে জাগলিং করতে। আর শান্তনু শুধুমাত্র একজন ভালো অভিনেতা নয়, ভালো গায়কই নয়, হি ইজ এ ভেরি গুড জাগলার টু। কিন্তু বন্ধুরা, আমি এমন একজনকে পেয়েছি যে তার প্রতিভা এবং সময় দুটোকে সঠিকভাবে কাজে লাগাতে পারে। প্রতিভার অ্যাপ্রিসিয়েশন দরকার, নাহলে প্রতিভা উৎসাহ পায় না, প্রতিভা এগিয়ে যেতে পারে না। কিন্তু যারা উৎসাহ দিচ্ছে তারা সঠিক জায়গায় দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে কিনা সেটাও দেখে নেওয়া দরকার। ছেলেরা এবং মেয়েরা তাদের সুযোগ্য বর এবং বউ প্রাপ্তির আশায় শিবের মাথায় জল ঢেলেছ। ছেলেদেরটা বলতে পারবো না, কিন্তু মেয়েদের জন্য শিবের মতন স্বামী সবসময় রেডি হয়ে থাকে। শিব শম্ভু, শিব শঙ্কর, তেরা নশা হে চড়া বসা পর লেকে নাম বোলে কা রগড়ু মাল মন মে না হে কোই খেয়াল রোল করকে মারা দম তো ধুয়ান। আর ছেলেদের জন্য পার্বতী পাওয়া যায়। শিব শম্ভু, শিব শঙ্কর, তেরা নশা হে চড়া বস হম পর লেকে নাম বোলে কা রগড়ু মাল মন মে না হে কোই খেয়াল রোল করকে মারা দম তো ধুয়ান। পাকিস্তান অধ্যুষিত বালাকোটে জঙ্গি আক্রমণের পর আজকাল এমন পরিস্থিতি হয়েছে সামান্য শব্দেও তারা কেঁপে উঠছে। আর ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে পাকিস্তানের ইমেজ সম্পূর্ণ রকম ভাবে শেষ হয়ে গেছে। একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। I'm on set. Where you from, man? India. India? Kerala. And who is the other guy? Where you from? Pakistan. Get out of here. Hello darkness my old friend. I've come to talk with you again. বিয়ে জিনিসটা ভীষণ ফানি হয়, স্পেশালি যখন মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির দিকে যায়। স্বাভাবিক তারা কান্নাকাটি করবেই, কিন্তু মেয়ের পক্ষ থেকে মেয়ের সাথে মেয়ের শ্বশুর বাড়ি গিয়েছি, তা আমি প্রত্যেক বাড়ি দেখেছি 5 থেকে 10 কিলোমিটার অবধি কান্না চলে, তারপরে সব ঠিক হয়ে যায়। আর তখন বর কান্না শুরু করে, মেকআপ তো ধুয়ে গেছে, আসল রূপ তো বেরিয়ে গেছে। আগামীকাল আমি বরযাত্রী যাচ্ছি, আর ঠিক এইভাবে কিন্তু মেয়েরা, যদি তোমাদের এরকম ফাতিমার মতন বয়ফ্রেন্ড থাকে তাহলে সত্যি তোমরা ভীষণ লাকি। যে কোনো পরিস্থিতিতে যে কোনো রূপে তোমাদের ও অ্যাকসেপ্ট করে নেবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের হয়তো জানার ইচ্ছা হতে পারে যে আমি ফাহিমাকে কতটা ভালোবাসি। তাহলে শুনেন, ফাহিমা যদি পৃথিবীর সকল পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আমার কাছে আসে, আমি তখন ওকে পাগলের মতো ভালোবাসব। পুরো পৃথিবী যদি তার সাক্ষী হয়, আমি বলবো আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনি নাই, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমাদের বিয়ের পর
যদি ও কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আমি দেখে ফেলি। ও আমার কাছ থেকে ক্ষমা চায়। ও আমার কাছ থেকে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ওকে ক্ষমা করে দিব। লাইক কমে গেছে, শেয়ার কমে গেছে, কমেন্টস কমে গেছে, আই ডোন্ট নো ওয়াই। তোমাদের কোনো যদি প্রবলেম থেকে থাকে প্লিজ তোমরা জানাও, কমেন্ট সেকশনে জানাও, সেগুলো আমাদের তো চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। একটা যুদ্ধের মধ্যে দিয়ে আজকের হ্যাপি থার্সডে আমি কমপ্লিট করলাম। আমি জানি না তোমরা যদি তোমরা দেখতে পাও তাহলে আমার যুদ্ধ সাকসেস পেয়েছে। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। মনের মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে বলে দাও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।